আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেল সপ্তাহে আপনার সবাইকে স্বাগতম। আজ আমরা দেখাবো কীভাবে লোগো বা যে কোনো লেখার রিফ্লেকশন দেওয়া যায়। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। ট্রান্সফর্মে গেলাম, রোটেটে ক্লিক করলাম, এটা আমার কফি দিলাম, এটা একটা কফি হয়ে গেল। তারপর এখানে মাউসের মানে অ্যাঙ্কার পয়েন্ট লেফট বাটন ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্টে ধরে নিচের দিকে টেনে এটাকে আমি আমার পজিশন মতো বসা নিলাম। তারপরে কিবোর্ডে এরোসিন দিয়ে হালকা নিচে নামা নিলাম। ওকে, এখন আমাদের রিফ্লেকশন কীভাবে করবো বাকি কাজটা আমি দেখাচ্ছি। এরপরে রেড অ্যাঙ্গেল টুলে চলে যাবো। রেড অ্যাঙ্গেলে চলে গিয়ে আমি এই লোগোটি একটা ফাঁদ দিয়ে ঢেকে দেবো। দেখেন আমার এই ফাঁদটি হোয়াইট ফাঁদ, এখন আমার কিন্তু লোগোটি দেখা যাচ্ছে না। ওকে, আমি এই ফাঁদটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি গ্যাডিয়েন্সে চলে যাবো, গ্যাডিয়েনে চলে যাবো। যদি আপনার উইন্ডোতে গ্যাডিয়ান না থাকে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোয়ে গিয়ে এই গ্যাডিয়ান সিলেক্ট করে দেবেন। ওকে, যেহেতু আমার এখানে আছে তো আমি এখান থেকে গ্যাডিয়েনটা সিলেক্ট করলাম। এই গ্যাডিয়েনটা সিলেক্ট করার পরে দেখেন আমার রাইট সাইডে ব্ল্যাক আর লেফট সাইডে হোয়াইট। তো এটাকে আমি এই গ্যাডিয়ানে গ্যাডিয়ান টুলস দিয়ে এটাকে আমি আমার হাতে করে শিফট চেপে ধরে পজিশন করে নেব। দেখেন হয়ে গেল। ওকে, আমি আবার গ্যাডিয়ান সিলেক্ট করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখা যাচ্ছে গ্যাডিয়ান সাইল্ডার, এটাকে আমি এখানে এনে 30 দিয়ে দিব, মানে 13% দিয়ে দিব। ওকে, হয়ে গেল। এরপর আমি আবার সিলেকশন টুল দিয়ে আমার যে এক্সট্রা ফাঁত এবং লোগো দুটোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ট্রান্সপারেন্সি চলে যাব। ট্রান্সপারেন্সি চলে যাব। ট্রান্সপারেন্সি গিয়ে মিক মাক্সে ক্লিক করব। মিক মাক্সে ক্লিক করার পর দেখেন আমার যে রিফ্লেকশনটা হয়ে গেল। এরপরে আমি এখান থেকে ট্রান্সফর্মটা একটু অপোজিট একটু কমিয়ে দেব। ওকে, দেখেন হয়ে গেল আমার রিফ্লেকশন। এখন আমি এটাকে আপনি যেভাবে যে কোনো জায়গায় নাড়তে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি আমার পজিশন মতো বসিয়ে নিচ্ছি, আপনি আপনার পজিশন মতো বসিয়ে নেবেন। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।